আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, সিনহা টিভির পক্ষ থেকে চলে আসলাম একদম নতুন একটি ক্যারামবোর্ড খেলার প্রতিযোগিতায়। আর যে খেলায় অংশগ্রহণ করবে আমাদের এই চ্যানেলে, আগে আপনারা খেলা দেখেছিলেন, আর তাকে আপনারা এই ক্যারামবোর্ড জগতে আপনারা যত দর্শক আছেন তারা চিনেন না, এমন কোনো দর্শক নাই। আর সেই আমাদের শ্রদ্ধেয় শফিউদ্দিন কোসি ভাই, তিনি ঢাকা থেকে আমাদের এখানে এসেছে, আর উনি অত্যন্ত দেশের যত নাম করা খেলোয়াড় আছে তাদের মধ্যে শীর্ষ লেভেলের এবং গুরু লেভেলের খেলোয়াড় এই কোচি ভাই। তার খেলা আপনারা আগেও দেখেছেন এবং সবসময় আপনারা দর্শক চান যে আপনারা চ্যানেলে কোচি ভাইয়ের খেলা দেন, আর সেই হিসাবে আমরা কোচি ভাইকে আবারও আমাদের এই চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আজকে আমাদের আমন্ত্রণে দর্শক আপনাদের মন রক্ষা করার জন্য এবং ভালো খেলা উপহার দেওয়ার জন্য কোচি ভাই আমাদের এখানে উপস্থিত হয়েছে। আমরা আমাদের সিনহাইস টিভির পক্ষ থেকে কোচি ভাইকে জানাচ্ছি অভিনন্দন। আর তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের আরেকজন খেলোয়াড়, আমাদের এই চ্যানেলে খেলা দেখেছিলেন জনি ভাই, তিনি দুরাক থানা থেকে আসছেন। আর জনি ভাইয়ের সাথে কোচি ভাই অত্যন্ত জঞ্জমাটপূর্ণ একটি ম্যাচ এখন আপনাদের উপহার দিবে। আর তার আগে আমরা কোচি ভাইয়ের মুখ থেকে আমরা কিছু তার উপদেশমূলক কিছু বক্তব্য এবং দর্শকদের জন্য কিছু বলবে, তিনি আমরা তার কথাগুলো এখন শুনবো। আসসালামু আলাইকুম। সিনহা টিভি আমি অনেক আগে আগে যখন আসছিলাম তখন ভাইকে বুঝে গেছিলাম যে ভাই আপনি ভালো একটা ফোটা নিয়ে ভালো একটা ফুটিয়ে আনেন, সুন্দর একটা খেলা হবে। এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, খারাপ প্লেয়ার নেই, একটা ভাই আছে, উনি আছে, উনি আছে, তারপর সৌরভ মাস্টার আছে, ভাইও মোটামুটি হাত দিয়ে আমরা খেলবো ঠিকই, কিন্তু আপনারা দেখবেন, দেখার পরে একটা জিনিস বুঝতে হইব যে মনে করেন যে একটা খেলা খেললাম, আপনারা অনেক সময় দেখেন যে এটা হয়তো ভুল হয়েছে, কিন্তু ক্যামেরা মধ্যে শো হইতেছে, কিন্তু এইভাবে হয় না, মিলে না, সেই ক্ষেত্রে অনেক ফাইন ধরে না। আমি মিডিয়াতে অনেক জায়গায় খেলি, অনেক ফাইন হয়, যেই ফাইনে আমি খেলছি সেই ফাইন তুলনায় খেলা হয় না, কিন্তু সেইভাবে খেললে অনেক প্লেয়ার আনফিট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা সমান করে দিচ্ছি যাতে ফাইনটা কম ধরা যায়, কিন্তু ক্রসটা আমরা ধরি না, আবার দুই ডাক্তার মনে করেন ধরি না, আবার মনে করেন যে গুলিটা মারার সময় এটা ফাইন দিতে হইবে, যেহেতু গুটি লই রাখেছে এটা পছন্দ যাবে না, সেই ক্ষেত্রে ফাইনের ক্ষেত্রে আমরা খেলি। তারপরে কঠোর করে কঠোর এখন আইন করা হইতেছে না, কঠোর আইন হবে আমি যখন মিডিয়া তৈরি করবো ইনশাআল্লাহ, আপনাদের জন্য আমি মিডিয়া তৈরি করবো, ইন্টারন্যাশনাল খেলা যেদিন আমি রিটায়ার করবো সেই দিনে আমি একটা টুর্নামেন্ট দেবো, ইন্টার বাংলাদেশ যে দিবে তাকে আমি আমার আমার ব্যক্তিগত তরফ থেকে তাকে পুরস্কৃত করবো, ওইরা তাকে আমি আমার এই দিয়ে আমি রিটায়ার করবো ইনশাআল্লাহ। আর সিনহা টিভিকে আপনারা যত পারেন, এটা আমার অনুরোধ করে গেছিলাম, এর আগেও করে গেছিলাম, তাকে সাবস্ক্রাইব করবেন, ভিউ পাঠাবেন, খেলা দর করেন, আপনার যদি বলেন যখন করবেন তখন আমি খেলার খেলার জন্য প্রস্তুত, এইভাবে যখন ডাকবেন ইনশাআল্লাহ, আপনার দোয়া পেয়ে ইনশাআল্লাহ। কোচি ভাইয়ের একটা হাততালি। আর যাই হোক, কোচি ভাই যে কথাটা বলছে দর্শক, আমাদের অবশ্যই আপনারা পাশে থাকবেন, কোচি ভাই অত্যন্ত উন্নত মানের খেলোয়াড়, আর অনেক আমাদের এই চ্যানেলে আরও শীর্ষ লেভেলের খেলোয়াড় আরও খেলে গেছেন, আর এই সব সিনিয়র খেলোয়াড়দেরকে সম্মান দিতে হইলে বা আমাকে আনতে হইলে যে পরিশ্রমটা বা কষ্ট করতে হয়, আর এই কষ্টটা দর্শক আমি তখনই করতে আমার ভালো লাগবে যদি দর্শক আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন এবং সবসময় পাশে থাকেন। আপনারা যদি পাশে না থাকেন দর্শক আমরা এগিয়ে যেতে পারবো না, আর সেক্ষেত্রে আমরা ভালো ভালো খেলোয়াড় আপনাদেরকে খেলা দেখাতে পারবো না, কঠিন হয়ে যায়। আর সবসময় আপনারা চাইবেন সিনহা টিভির পাশে থাকবেন, বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যাই হোক দর্শক, অনেক কথা হইলো, এখন আমরা প্রথম ম্যাচটা শুরু করব। আর প্রথমে আমরা টস করতেছি জানি ভাই, জয়লাভ করেছে জনি ভাই, তিনি এখন হিট করবেন। Thank you.
জয়দার প্রথম হিট থেকে কচি ভাই সংগ্রহ এক দর্শক কচি ভাই বলতেছে, প্রবাসী ভাই যারা আছেন, দেশের যারা আছেন, অবশ্যই আমার এই চ্যানেল স্পন্সর করবেন। স্পন্সর করলে আট জন দেশের শীর্ষ খেলোয়াড় আকিদুল ভাই, আজিবর ভাই, কচি ভাই, মানে যারা শীর্ষ খেলোয়াড় আছে তাদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট করতে চাই সিনহাইস টিভিতে। যদি আপনারা অবশ্যই স্পন্সর করেন এবং পাশে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সবার প্রতি অনুরোধ রইল, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্বিতীয় হিট Thank you.
কোচি ভাই তার হিট থেকে 6টি পয়েন্ট সংগ্রহ করলেন, আগে ছিল এক তিনি পৌঁছে গেলেন 7 পয়েন্টে। তার হিট থেকে 8টি পয়েন্ট সংগ্রহ করলেন। Thank you.
কোসিবাইয়ের হিট থেকে জনি ভাই আরো 11টি পয়েন্ট সংগ্রহ করলেন, তার আগে ছিল 8, তিনি পৌঁছে গেলেন 19 পয়েন্টে। জনিবারে হিট থেকে কোসি ভাই সংগ্রহ আরো 6টি পয়েন্ট, তিনি পৌঁছে গেলেন 13 পয়েন্টে। CDT
জনি ভাই তার হিট থেকে 5টি পয়েন্ট সংগ্রহ করে তিনি বসে গেলেন 24 পয়েন্টে। বসে ভাই সংগ্রহ 24। Thank you.
আমি এদিন এ আমাদের
পয়েন্ট থেকে আরো তিনটি পয়েন্ট সংগ্রহ করে তিনি পৌঁছে গেলেন 27 পয়েন্টে, জনি ভাইয়ের সংগ্রহ 24। চারটি পয়েন্ট সংগ্রহ করলেন জনি ভাই, তিনি বলতে গেলেন 28 পয়েন্টে। সব জায়গায় এক আছে, 100% আছে, আপনি নিশ্চিন্তে থাকেন।
অত্যন্ত নিখুঁত ফিনিশিং, আর এই ফিনিশিং এর মাধ্যমে জনি ভাইকে কোচি ভাই 87 থেকে গেমটা দিয়ে দিল। আর দর্শক কোচি ভাই এবং জনি ভাইয়ের খেলা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সেই সাথে সিনাইস টিভির পাশে থাকবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। অনেক দূর থেকে এসে খেলতে না প্রয়োজন, একটু সাবস্ক্রাইব করে দয়া করে ভাই ভাইটার জন্য আর ভিডিওটা একটু পাঠিয়ে। ধন্যবাদ, ধন্যবাদ কোচি ভাইকে, আর দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।